জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের এই দিনে তিনি পাকিস্তানের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। 1971 সালের 7ই মার্চের পর আবারও লাখো জনতা ছুটছে রেস কোর্সের দিকে। 1972 সালের 10ই জানুয়ারি রাস্তার দুই পাশে আনন্দে উদ্বেল মানুষ বিমানবন্দর থেকে রেস কোর্স পর্যন্ত স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায় তাদের মহান নেতাকে। বন্দী দশা কাটিয়ে স্বাধীন দেশে ফিরলেন বঙ্গবন্ধু। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যায় না, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য এবং ইতিহাসের শিক্ষাই তাই। বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। ফলে পাকিস্তানি শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মনে কোনো আত্মতৃপ্তি ছিল না, মানুষের মনে কোনো হাসি ছিল না, মুখে হাসি ছিল না। তাদের ছিল একটা জিজ্ঞাসা, বঙ্গবন্ধু বেঁচে আছেন তো, আসবেন তো, কবে আসবেন? শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য, আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দেশের মানুষ তার স্বাধীনতার স্থপতি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণ করেছে গভীর শ্রদ্ধায়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।